మ్ం నిరంజనం నిత్ మనం తరూపం భక్తానుకం పద్రితవిగ్రహం వై ঈশাবতারং পরমেশ মি তং রামকৃষ্ণং শিরসা নমামি যোগানন্দ প্রেমানন্দ সন্নি বৈ পার্শা রামকৃষ্ণ গত প্রাণাং স্বাংস্তং প্রণমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রীসীমা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি হরিপ্রসন্ন মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে আজ সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা সেই গুপ্ত ব্রহ্মজ্ঞানী স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে সাধারণ মানুষের পক্ষে ব্রহ্মজ্ঞ পুরুষের জীবন চরিত্র আঁকা খুব কঠিন তাই বিজ্ঞানানন্দজী মহারাজের মতন এই উচ্চকোটির ব্রহ্মাজ্ঞ ব্রহ্মজ্ঞ মহাপুরুষের জীবন কথা আমরা কয়েকটি ঘটনার মাধ্যমে সীমিত সময় স্মরণ মনন করব পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের শ্রীরামকৃষ্ণ লীলাবৃত্তে স্থায়িত্বকাল আঠেরোশো আটষট্টি থেকে উনিশশো আটত্রিশের পঁচিশে এপ্রিল সোমবার মহাপ্রস্থানের দিন আর আঠেরোশো আটষট্টি সালের তিরিশে অক্টোবর বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে পিতার কর্মস্থল এটোয়াতে তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ আমাদের সবসময় স্মরণ রাখতে হয় যে বিজ্ঞান মহারাজের পিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়া গ্রামে হলেও হরিপ্রসন্ন মহারাজ অর্থাৎ বিজ্ঞান মহারাজ জন্মেছিলেন কিন্তু এটোয়াতে এবং বিজ্ঞান মহারাজের পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় শৈশবে কাশিধামের বাঙালি টোলায় নসিরাম সরকারের পাঠশালায় তার পাঠ শুরু হয় এবং পরে তিনি কলকাতায় পড়াশোনার জন্য বেলঘড়িয়াতে আসেন এবং ওই সময় তিনি ঠাকুরকে দুবার দর্শন করেন প্রথম দর্শনটি করেন কেশব সেনের বেলঘড়িয়ায় অবস্থিত তপবনে আর দ্বিতীয় দর্শনটি তিনি করেন দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে কলকাতার হেয়ার স্কুলে হরিপ্রসন্ন এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং এই স্কুলে পড়ার সময়তেই তার পিতার মৃত্যু হয় আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি প্রথম বিভাগে এফ পাস করেন এবং স্বামী শারদানন্দ যে অর্থাৎ শরৎ মহারাজ ছিলেন তার সহপাঠী অটুত সত্যনিষ্ঠা ছিল এই হরিপ্রসন্নের অর্থাৎ বিজ্ঞান মহারাজের জন্মার্জিত সংস্কার বেলগড়িয়ায় অবস্থান করার সময় একবার তার মা নকুলেশ্বরী দেবী তাকে কোনো বিষয় মিথ্যাবাদী বলে ভৎসনা করেন যেমন হয় ছেলে মায়ের সম্পর্ক হরিপ্রসন্ন তাতে মর্মাহত হন বারবার প্রতিবাদ করা সত্ত্বেও যখন মা ছেলের কথায় বিশ্বাস করতে পারেননি তখন তিনি গভীর ক্ষোভে উত্তর দিয়েছিলেন যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তো আমি ব্রাহ্মণই নই বলেই তিনি নিজের যোগ্য পবিত ছেড়ে ফেলেছিলেন পুত্রের প্রাণে এতটাই আঘাত লেগেছিল যে মা সেটা বুঝতে পারেননি তিনি স্তম্ভিতা শঙ্কিতা হয়ে বললেন কি ভয়ঙ্কর অকল্যাণ করলি ব্রাহ্মণ হয়ে পৈতে ছেড়ে ফেললি আর তারপরের দিনই কিন্তু কোয়েটা থেকে তার যোগে খবর এলো হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় পিতা তারকনাথ চট্টোপাধ্যায় স্থূল শরীরে আনি মারা গেছেন সন্তপ্তা মা নকুলেশ্বরী দেবী কাঁদতে কাঁদতে বলেছিলেন তোর অভিশাপেই এমনটি হল বাল্যের এই সত্যের প্রতি অনুরাগ পরবর্তীকালে ঠাকুরের সংস্পর্শে এসে হরিপ্রসন্নকে পরম সত্য লাভের জন্যে অনুপ্রাণিত করেছিল ঠাকুরের কাছে যারাই আসতেন তারা সেই অনুপ্রেরণাটি পেয়েছিলেন সেজন্য কৈশরে ছাত্র অবস্থায় বেলঘড়িয়াতে যখন দেওয়ান ওই গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে ঠাকুরকে দেখেছিলেন ঠাকুরের সমাধিস্থ মুখ দেখে পরবর্তীকালে বলেছিলেন দেখলুম যেন আনন্দে ফুটি ফাটা অর্থাৎ ফুটি বা ডালিম পাকলে যেমন ফেটে যায় সমাধিস্থ মুখ সেরকম আনন্দে আটখানা হয়ে যায় সাধারণ সংসারী মানুষ এই আনন্দের তল খুঁজে পায় না শারদা মঠের একজন সন্ন্যাসিনী মাতাজি আমাকে ব্যক্তিগতভাবে উপলব্ধির কথা জানিয়ে বলেছিলেন যে অরিজিৎবাবু আপনারাও সিনেমা দেখেন সিরিয়াল দেখেন এই নানান রকম সিরিয়াল দেখেন সাড়ে ছটা থেকে সাতটা থেকে রিমোট ঘড়িয়ে ঘড়ি আমরাও সেই সময় সিরিয়াল দেখি কিন্তু আমরা যে সিরিয়াল দেখি সেটা জাগতিক মানুষ কল্পনাও করতে পারবে না এই যে ফুটি ফাটা আনন্দ বিজ্ঞান মহারাজ কত ছোট কত আর বয়স কিন্তু এই ঠাকুরকে কৈশরে ছাত্র অবস্থাতেই দেখে বুঝেছেন আনন্দের স্তর কোন জায়গায় থাকতে পারে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এবং পাটনা কলেজ থেকে বিএ এবং পুনা ইঞ্জিনিয়ারিং পুনা থেকে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পায় পান অর্থাৎ ঠাকুর তো ওস্তাদ মালই ছিলেন ঠাকুরের এই মন্দিরটি বিজ্ঞান মহারাজ করবেন এবং সেইটি দরকার অর্থাৎ কনস্ট্রাকশান দরকার কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ার দরকার ঠাকুর তার পথ আগে থেকে সব জোগাড় করে নেন ওই যে সৎকথায় আমরা খর্দার শ্যামসুন্দরের কথা বলছিলাম না ঠাকুর বলছেন শ্যামসুন্দর ভক্তের কাছ থেকে খাবার চেয়ে খান তিনি ভক্তকে স্বপ্ন দিয়ে বলেন আবার তিনি জোগাড় করে দেন এটাই ভগবানের লীলা ঠাকুরকে ডাকবেন ইঞ্জিনিয়ারিং পড়িয়েও নিলেন কারণ তাকে দিয়ে ঠাকুরের কাজ হবে এবং যৌবনে কলেজ জীবনে দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের সঙ্গে কুস্তি লড়লেন এবং গুরুকে ঠেলে ঠেসে ধরেছিলেন দেওয়ালের সঙ্গে সে এক অদ্ভুত মজার ঘটনা ঘটেছিল এবং সেই মজার ঘটনাটি পূজনীয় স্বামী শঙ্করানন্দজী মহারাজ তার স্মৃতিকথায় বলছেন যে কৈশরে বিজ্ঞান মহারাজ ঠাকুরকে দক্ষিণেশ্বরে দেখতে গেছেন তো ঠাকুর তাকে দেখি বললেন কুস্তি লড়তে পারিস বিজ্ঞান মহারাজ বললেন পারি বই কি ঠাকুর বলেন আমার সঙ্গে এক হাত লড়তো বিজ্ঞান মহারাজ হেসেই খুন ঠাকুরের সঙ্গে কি কুস্তি লড়বেন কারণ বিজ্ঞান মহারাজ তখন বেশ কয়েকটা ডাম্বেল তোলেন নাবান তার করে যাকে বলে জবরদস্ত চেহারা বিজ্ঞান মহারাজ হেসেই খুন ঠাকুর নিজেই তার হাত ধরে কুস্তি শুরু করলেন বিজ্ঞান মহারাজ এক মিনিটের মধ্যে ঠাকুরকে দেয়ালের কাছে নিয়ে গিয়ে কোণঠাসা করে ফেললেন তখন ঠাকুর বললেন আমি তখন বুড়ো হয়েছি তাই তোর সঙ্গে পারলুম না আগে হলে পারতিস না এবং সেই কোন ঠাসা করার অবস্থাতেও তিনি বলছেন যে যখন ঠাকুরকে তিনি দেয়ালের দিকে ঠেসে ধরেছেন ঠাকুরের শরীরের স্পর্শ থেকে একটা শক্তি এসে তাকে অভিভূত করে ফেলেছিল হরিপ্রসন্নকে পরবর্তীকালে তিনি বলেছিলেন তখন ভেবেছিলাম জিতেছি কিন্তু এখন দেখছি হেরে গেছি তিনি আমার দেহ মন প্রাণ দখল করে নিয়েছিলেন ভালোবাসায় স্পর্শ দিয়ে মানুষকে পরিবর্তন করার একমাত্র ক্ষমতা ঠাকুরের ছিল স্বামীজি বলছেন তাই ঠাকুরের যে বাণী এ যুগের মহা বাণী ভারতবর্ষ থেকে সারা পৃথিবীর দিকে এই বার্তাটি ধ্বনিত হচ্ছে ভালোবাসাই রামকৃষ্ণ মিশন ভালোবাসাতেই জগৎ জয় করা যায় এবং সেই বিজ্ঞান মহারাজকে ঠাকুর কিন্তু বারবার বলেছিলেন দেখ মেয়ে মানুষের দিক মারাসনি খুব সাবধানে থাকবি সংসারের আঁচটি যেন গায়ে না লাগে সোনার মেয়ে মানুষ ভক্তিতে গড়াগড়ি দিলেও সেদিকে ফিরেও তাকাবি না বলে বলছেন তোকে কেন বলছিস জানিস তোরা হলে মায়ের লোক তার অনেক কাজ তোদের করতে হবে কাকে ঠোকরানো ফল মায়ের পুজোয় লাগে না তাই খুব সাবধানে থাকবি এটি বলছেন হরিপ্রসন্নকে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং কোন সময় বলছেন ছাত্রাবস্থায় যখন তিনি দক্ষিণেশ্বরে রাত কাটাচ্ছেন সেই বাক্য স্বামী বিজ্ঞানানন্দজি এমনভাবে পালন করেছেন যে পরবর্তীকালে সাধন জীবনে এলাহাবাদ আশ্রমে ম্যাথরের মেয়েকে পর্যন্ত প্রবেশ করতে বারণ করেছিলেন এবং মহাপুরুষ মহারাজ সেটি দেখে মন্তব্য করেছিলেন যে পেশনের আশ্রমে একটা মেয়ে মাছি পর্যন্ত ঢুকতে পারে না গুরুর আদেশ পালন করেছিলেন বলে কিন্তু নারী জাতিকে কোনো দিন অবজ্ঞা করেননি পরবর্তীকালে তিনি বহু নারীকে দীক্ষা দিয়েছেন এবং একবার এক স্ত্রী ভক্তকে তিনি বলেছিলেন ঠাকুর বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না মা বড় ভালো মাকে দেখিয়ে ঠাকুর আমায় বলেছিলেন এঁকে ডাকবি তাতেই আমার সব হয়ে গেল স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন আপাত গুরুগম্ভীর সত্যনিষ্ঠ কঠোর তপস্বী এবং আত্মক্ঞ আবার অন্যদিকে ছিলেন শিশুর মতন সরল যৌবনকালে তার মন ছিল চঞ্চল তার ধ্যান হয় না শুনে ঠাকুর বললেন কী রে ধ্যান হয় না কাছে আয় জীব বের কর ঠাকুর ওই জীবের ওপর আঙুল দিয়ে মন্ত্র লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন যা এবার পঞ্চবটিতে গিয়ে ধ্যান কর ভাবে আনন্দে ভরপুর হয়ে গিয়ে এই হরিপ্রসন্ন পঞ্চবটিতে ধ্যানমগ্ন হলেন এবং পরবর্তীকালে ঠাকুর বললেন এখন থেকে তোর গভীর ধ্যান হবে অর্থাৎ ঠাকুর অন্যান্য গুরুর মতন চঞ্চলতা নিবারণের জন্য গীতার কোনো উপদেষ্ট উপদেশ দিলেন না পতঞ্জলির কোনো কথা বললেন না কিন্তু স্পর্শের দ্বারাই শিষ্যকে ধ্যানও মগ্ন করে দিলেন এ যেন উত্তম অধিকারীর একটা লক্ষণ রাজা মহারাজ বিজ্ঞানানন্দজী মহারাজ সম্পর্কে তাই বলতেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী ওকে চেনা মুশকিল উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না স্বামীজির নির্দেশে স্বামী বিজ্ঞানানন্দজি বেলুর মঠের নির্মাণ কার্যটি শুরু করেন এবং শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্ল্যান তৈরি করেন পরে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ওই মন্দিরে ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের মহাপ্রয়াণের পর তিনি রামকৃষ্ণ সঙ্গের সংঘাধ্যক্ষ হন বহু স্থানে ভ্রমণ করে বহু ভক্তকে তিনি দীক্ষা দিয়েছেন অনুভূতি সম্পন্ন এই ব্রহ্মজ্ঞ পুরুষ বহু দেবদেবীর দর্শন পেয়েছিলেন সাধুদের বলেছিলেন পরবর্তীকালে বর্মাদেশের পেগুতে তিনি একবার বুদ্ধমূর্তির দর্শন পান বলেছিলেন বুদ্ধদেব কৃপা করে আজ আমায় দর্শন দিয়েছেন কালীঘাটে মা কালীর দর্শন প্রসঙ্গে তিনি বলেছিলেন আমায় মন্দিরের ভেতরে নিয়ে গেল খুব ভালো করে দর্শন এবং স্পর্শন করলাম তারপর যখন মাকে প্রদক্ষণ করছি মা কৃপা করে দর্শন দিলেন কুলকুণ্ডল নিঃস্বর করে উঠে সহস্রার একেবারে আলো করে দিলেন বিজ্ঞান মহারাজের অদ্ভুত বেশভূষা ছিল দেখলেই মনে হবে দেখবেন সেই আলখাল্লা পড়া মাথায় একটা ক্যাপ জ্ঞানী ব্যক্তিদের লোকসংঘ এড়ানোর জন্য এইসব করতেন নিজের খেয়াল মতন কদাকার ঢোলা এবং অনেকগুলো পকেটযুক্ত সুতোর বা ভোট কম্বলের জামা সোয়েটার কোট কানঢাকা টুপি জুতো মোজা এসব পড়তেন রাস্তায় গাড়ি করে যেতেন লোকেরা তাঁর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকত তিনি তখন হেসে বলতেন কেয়া দেখতে হো হাম বন্দর হ্যায় রামজিকা বন্দর এই ছিল তার অহংশূন্যতা নিজেকে ডুব ডুকিয়ে নেওয়া ডুবিয়ে নেওয়া তিনি অপরের মনের কথা জানতে পারতেন মাদ্রাজে একবার এক মহিলা সেজে গুজে এসে তার কাছে উপদেশ চাইলেন তখন বিজ্ঞান মহারাজ তাঁর দিকে তাকিয়ে বলেন ইট মাছ টক মাছ অ্যান্ড কোয়ার্ল্ড মাছ অর্থাৎ তুমি খুব করে খাও অনেক কথা বলো আর খুব ঝগড়া করো মহিলাটি সবার সামনে লজ্জিত হয়ে মাথা নিচু করে রইলেন মহারাজ ওই মহিলাটির ঝগড়াটের স্বভাবটা জানতে পেরেছিলেন এবং ব্রহ্মজ্ঞ পুরুষের এই উপদেশ তার জীবনে স্বভাবের পরিবর্তন করে দিয়েছিল এটি তার একটা অদ্ভুত ব্রহ্মজ্ঞ পুরুষের এবং তিনি যে মন্ত্র দীক্ষা দিতেন তাতে গুড় রহস্য কিচ্ছু ছিল না কারণ উনিশশো সালের মার্চ মাসে তিনি চতুর্থ সংঘাধ্যক্ষ পদে স্বামী অখণ্ডানন্দজির দেহত্যাগের পর আসীন হন তখন থেকেই তাকে দীক্ষা দিতে হয় এবং এই আত্মগোপনশীল বিজ্ঞানানন্দির জীবনে অদ্ভুত পরিবর্তন আসে তিনি তখন একেবারে কৃপাময় পুরুষ তার হৃদয়ে তখন যেন কৃপার বান ডেকেছিল এবং দীক্ষা সম্বন্ধে তিনি একসময় বলেছিলেন যে আমার আবার মন্ত্র দেওয়া কি আমি শুধু ঠাকুরের কাছে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেই তারপর ঠাকুর যাকবার করেন এই ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দেবার ফলে বহু দীক্ষাপ্রাপ্ত ভক্তের ধর্মজীবন লাভ হয়েছিল উনিশশো আটত্রিশ সালের চোদ্দই জানুয়ারি শুক্রবার বেলুর মঠে নবনির্মিত মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে বিজ্ঞান মহারাজ তৃপ্তির সঙ্গে বলেছিলেন আমার কাজ শেষ হয়েছে এবং এই মন্দির প্রতিষ্ঠার দিন অতি প্রত্যুষে প্রতিষ্ঠার জন্য তিনি শুভ মুহূর্তের প্রতীক্ষায় বসে আছেন খুব অন্তর্মুখ পার্শ্বস্থ সেবককে ধীরে ধীরে বলছেন মন্দিরে ঠাকুরকে বসিয়ে বলবো স্বামীজি আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আপনার পরিকল্পিত মন্দিরে বসেছেন আপনি বলেছিলেন উপর হতে দেখবেন তাই দেখুন ঠাকুর আজ নবনির্মিত মন্দিরে বসেছেন আর একটি কথাও ঠাকুরকে জানাবেন তিনি এই মন্দির প্রতিষ্ঠার কার্য করে যখন ঘরে এসেছেন তখন গভীর ভাব তন্ময় আবেশের ঘরে বসে আছেন সেবক কোনো প্রসঙ্গের অবতারণা করে জিজ্ঞেস করলেন ঠাকুরকে বসিয়ে ঠাকুর এবং স্বামীজিকে যা বলবেন বলেছিলেন বলেছেন বললেন হ্যাঁ বলেছি এবং বলছেন আজ দেখলুম যে স্বামীজি ওপর থেকে দেখছেন রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ হরি মহারাজ সবাই সেবক তখন বলেন ঠাকুরকে কি বলবেন যে বলেছিলেন বিজ্ঞানানন্দ বলছেন হ্যাঁ তাও বলেছি তবে কাউকে সেটা বলবো না এই অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং পড়ছেন ঠাকুরের মন্দির করবেন এইটি এবং বেলুর মঠে একদিন তিনি বলছেন যে পর্যন্ত শরীরে একটুও শক্তি থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে দেব দেহত্যাগের সাত আট দিন বাগে আগেও প্রসিদ্ধ কবিরাজকে দিয়ে যখন তার চিকিৎসা করানোর জন্য ডাকা হচ্ছে তিনি তখন বলছেন ঔষধং জাহ্নবীত এবং বৈদ্য হরি পুনরায় তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে যাকে বলবেন তাকেই আনা হবে কোনো কথা তিনি বললেন না উনিশে এপ্রিলও দীক্ষা দিলেন পঁচিশে এপ্রিল মহাপ্রস্থানের দিন সকাল থেকে তিনি ধ্যানস্থ ওষুধ বা পত্র খেতে চাইছেন না ঠাকুরের চরণামৃত খাচ্ছেন ডাক্তার জিজ্ঞেস করছেন কেমন আছেন চোখ বুঝেই বলছেন ভালো আছি তারপর শরীরে তাপ বাড়ছে সমস্ত লক্ষণ ফুটে উঠছে তিনি প্রশান্ত মুখে ধ্যানম্নম ভগবতে রামকৃষ্ণায় নাম যখন সাধুরা করছেন তখন তার বদন মণ্ডলে স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে দেহ পুলকিত হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ জী ব্রহ্মানন্দ আনন্দ সাগরে মিলে যাচ্ছেন দুপুর তিনটে কুড়ি ব্রহ্মজ্ঞ স্বামী বিজ্ঞানানন্দজির সত্তর বছরের বৃদ্ধ ভৌতিক দেহটি ত্রিবেণী সঙ্গমে সলিল সমাহিত করা হয়েছিল মুঠিগঞ্জ এলাহাবাদ রামকৃষ্ণ মঠে তিনি বহু সময় সৎ প্রসঙ্গ করেছেন তিনি ভক্তদের বলতেন যে দেখো ভগবান সর্বব্যাপী সর্বশক্তিমান তার অদেও কিছু নেই লোকে যা চায় তিনি যেন বৃত্তের মতন তাই জোগাড় করে দেন সেই জন্যই তাঁর কাছে কিছু চাই তিনি তিনি স্বেচ্ছায় যা দেন তাতেই সন্তুষ্ট থাকবে এবং বারবার বলছেন কাম ক্রোধাদি দমন না হলে ঈশ্বরকে পাওয়া যেতেই পারে না অর্থাৎ কাম ক্রোধ থাকলে কখনো ঈশ্বরকে পাওয়া যাবে না তাহলে কী করতে হবে বলছেন কর্তব্য হচ্ছে সৎ জীবনযাপন করতে হবে পবিত্র জীবনযাপন করতে হবে স্বার্থহীন জীবনযাপন করতে হবে এবং সর্বোপরি সেবকের জীবনযাপন করতে হবে চার জীবন থেকে চারটে জিনিস আমরা পাচ্ছি সৎ জীবন পবিত্র জীবন স্বার্থহীন জীবন সেবকের জীবন বলছেন মনকে ঠাড়ে ঠোড়ে বোঝাতে হবে সে তো নিজেই নিজেকে ঠকানো নইলে হয়ে যাবে লোয়ার সেলফ যা করে গেল বোঝালে কি হবে হায়ার সেলফ একদিন না একদিন তার জবাব চাইবেই চাইবে সেই জন্য আত্ম উপলব্ধি করার জন্য এই শরীর ধারণ নিষ্কামভাবে ভগবানের কাজ করতে হবে মনে রাখতে হবে গজদন ভাজিধন অর রতন ধন খান আওত জপ সন্তোষ সবধন ধৌড়ি সমান এই তাঁর সৎ প্রসঙ্গের নানান আলোচনা ছিল বলতেন ত্রিসন্ধ্যা মাকে ডাকবে মা বুদ্ধি দাও যে বুদ্ধির দ্বারা ভগবানকে পাওয়া যায় তাই আমাদের দাও অর্থাৎ তিনি বলছেন কোন বুদ্ধিটা দরকার যে বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া যাবে একবার সম্ভবত বারোই জানুয়ারি মঙ্গলবার উনিশশো সালে রাত্রে একজন জনৈক সন্ন্যাসী বিজ্ঞান মহারাজকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন দক্ষিণ দেশের তীর্থ কেমন দেখলেন বিজ্ঞান মহারাজ বলছেন কেমন আর দেখলুম একই ব্যাপার তিনি তিনি সর্বত্র আছেন তবে একটু আনন্দ হয় বই কি অন্তরে বাইরে তিনি তাঁর দর্শন ভেতরে হলেই রিপু দমন হয় যার জন্য সব ছেড়ে ছুঁড়ে এসেছ বুঝলে এইটি বিজ্ঞান মহারাজ ফাউন্টেন পেন আর টর্চের আলো খুব ভালোবাসতেন তাই মহাপুরুষ মহারাজ তাকে একবার বলেছিলেন একটা কলম এবং টর্চ তোমাকে দেব মহারাজের জীবনে তো শরণাগতির একটা ঢেউ ছিল তিনি বারবার ভক্তদের নানান প্রশ্নের উত্তরে সেই শরণাগতির কথাও বলেছেন কোন কোনো ভক্ত যখন জিজ্ঞেস করেছেন যে মহারাজ ধ্যান জপের সময় মন নানান প্রকার বাজে রকম চিন্তা করতে থাকে কিছুতেই স্থির হয় না তখন বিজ্ঞান মহারাজ উত্তর দিচ্ছেন জব ধ্যান করে যাও ছেড়ো না ক্রমে হবে পরে যেন আপন মনেই বলছেন হ্যাঁ সবে বলে মন স্থির হয় না অর্থাৎ সবাই বলে মন স্থির হয় না মন স্থির হয় না কেন প্রবেশ নিষেধ লিখে দাও দুশ্চিন্তাগুলোকে মনে আনতে না দিলেই হলো অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ অনেক সময় মায়ার সঙ্গেও খেলা করেন তাই এই বিভিন্ন হবি দিয়ে মনকে নিচে নামিয়ে রাখেন ওই ফাউন্টেন পেনের তার শখ ছিল অনেকগুলো দামি দামি পেন কালি ভরে পকেটে বা টেবিলে সাজিয়ে রাখতেন সেগুলো দিয়েই তিনি লিখতেন বইয়ের অনুবাদ করতেন এবং এই বিজ্ঞান মহারাজের এলাহাবাদের মুঠিগঞ্জ আশ্রমে তিনি মুঠিয়া বাবা নামে প্রসিদ্ধ ছিলেন সেই সময় বেনি বলে একজন দশ বা বারো বছরের ছেলে সে দুষ্ট ছেলেদের সঙ্গে বিজ্ঞান মহারাজকে জ্বালাতন করত মহারাজকে শুনিয়ে শুনিয়ে সে বলতো মুঠিয়া বাবা মরেঙ্গে রুটি খায়েগে শান্তিপ্রিয় বিজ্ঞান মহারাজ এসব সহ্য করতে পারতেন না ওদের বারণ করতেন শুনতেন না মহারাজা একদিন এই ছেলেদের মধ্যে থেকে বেনিকে চিহ্নিত করে নিলেন আলাদা থেকে আলাদা করে ডেকে ধমক দিয়েছিলেন এবং এই ঘটনার কিছুদিন পরেই বেনির কাকা একদিন বেনিকে বললেন তোকে মুঠিগঞ্জ আশ্রমেই কাজ করতে হবে বেণী বলল ওরে বাবা ওখানে আমি কিছুতেই যাবো না ওখানে গেলে বাবা আমাকে মেরেই ফেলবে কাকা তখন বললেন না রে বাবা তোকে আদরে রাখবেন তিনিই আমাকে তোর কথা বলেছেন তোকেই চান এই ব্রহ্মজ্ঞানী মূল বিজ্ঞান মহারাজের পরবর্তীকালে বেনির যে সঙ্গতা সেটা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে বিজ্ঞান আলোকে বা বিজ্ঞান মহারাজের আলোকে উদ্ভাসিত হয়েছিল বেণির জীবন ছোট বয়স থেকে সে বিজ্ঞান মহারাজের সঙ্গে ছিল বলেই মেলামেশা করে সাবলীর স্বাচ্ছন্দ্য জীবনযাপনটি বেছে নিয়েছিল মহারাজ বেনিকে বলতেন বেনি তুম বহৎ সোতে হো বেনিও জবাব দিত বাবা তুমি বহ বরবরাতে হো এবং পরবর্তীকালে বেনিকে তিনি বলেছিলেন যে বেনি তুমি যে সেবা করছো তাতেই তোমার সব সে হবে কারণ সে দিক কাজেছিল বেণির আধ্যাত্মিক জীবন গঠনের সম্পূর্ণ ভার তিনি নিয়েছিলেন বেনির বিবাহের ওপর ছিল তার কড়া নিষেধাজ্ঞা তিনি বলতেন বেনি তুম সাদি মৎকার না বেনি মহারাজের নির্দেশ মানলেও আত্মীয়রা তখনও মানেনি তারা তার বিবাহের আয়োজন করেছিল। বেনি জানতো যে মহারাজকে কথা বলে গেলে অনুমতি পাওয়া যাবে না তাই একদিন গভীর রাত্রে সে আশ্রম থেকে চুপি সারে চলিয়ে চলে যাবে ঠিক করল নির্দিষ্ট দিনে যখন আশ্রম ছাড়বে নিজের ঘর থেকে গেটের কাছে এসে দেখলো মহারাজ দরজার সামনে বড় চেয়ারে বসে আছে বেনি অবাক হয়ে ভাবলো এখানে তো মহারাজের থাকার কথা নয় সে তখন বাইরে যাওয়া দ্বিতীয় পথের দিকে গেল সেখানেও মহারাজকে বসে থাকতে তৃতীয় পথে গিয়েও এক দৃশ্য দেখলো বারবার এই একই অভিজ্ঞতা হওয়ার পর সে ভালো মানুষের মতন ঘরে ফিরে গিয়ে শান্ত হয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে যখন সে বিজ্ঞান মহারাজের কাছে চা নিয়ে হাজির তখন বিজ্ঞান মহারাজ মৃদু হাস্য করে বেনিকে জিজ্ঞাসা করছেন বেনি তুমি সাদিক কারো গে বেনি সঙ্গে সঙ্গে বলছে নেহি বাবা কবি নেই মহারাজ বেনিকে সর্বদা কাছে পেতে চাইতেন বেনিকে বেনির একটা বিরাট অয়েল পেন্টিং একজন আর্টিস্টকে দিয়ে তিনি করিয়েছিলেন এবং পিতৃ হারাই বিনি। বিজ্ঞান মহারাজের সারল্য অকপটাত এবং নির্মল ভালোবাসার দ্বারা কেনা হয়ে গিয়েছিল বিজ্ঞান মহারাজ উনিশশো আটত্রিশ সালের এপ্রিল মাসে যখন শরীর যায় তার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর তখন বিনির বয়স দেহরক্ষার একদিন পরেই বেনি তার দর্শন পান বিজ্ঞান মহারাজ তাঁর সামনে দাঁড়িয়ে বলেন বেনি আমার জন্য চা তৈরি কর বেনি সঙ্গে সঙ্গে সেই আদেশ শিরোধার্য করে চা ঠাকুর ঘরে রেখে আসেন এই ঘটনার পরে অনেকবার বেনি মহারাজের দর্শন লাভ করেছিলেন বেনি বলতেন বাবা কখনো আশ্রম ছেড়ে যাননি মনে তেমন ভাবনা উঠলে তার দর্শন পাওয়া যায় এবং কখনোই এই বেনিও আশ্রম ছেড়ে যেতে চাননি বেনি বলেছিল মহারাজ আমাকে এখানে রেখে গেছেন আমি এখানেই শেষ নিঃশ্বাস ফেলব এবং ঘটেও ছিল তাই বেনি সজ্ঞানে দেহত্যাগ করার সময় স্বামী শঙ্করানন্দজি মহারাজ তাকে তারব তারক ব্রহ্ম নাম শুনিয়েছিলেন এবং ঠাকুরের অন্যান্য শিষ্যদের মতন বিজ্ঞান মহারাজ হয়তো দীর্ঘদিন গুরুর সেবা করতে পারেননি কিন্তু ঠাকুর একদিন তার নিজের একটি ছবি দেখিয়ে বলেছিলেন এঁকে ধ্যান ধ্যান করবি আমি এর মধ্যে আছি তারপর তিনি সারা জীবন গুরুর ধ্যানে এমন মগ্ন ছিলেন যে স্বয়ং স্বামীজি পর্যন্ত বলতেন পেশন আমি তোমার মধ্যে ঠাকুরকে দেখতে পাই একেই বলে ধ্যান কিন্তু তার বিশ্বাসের কথা বলে আজকের দিনটিকে আমরা যেন সেই মর্মে বেঁধে নিতে পারি আশ্রমের হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার হঠাৎ কাজে ইস্তফা দিয়েছেন নতুন ডাক্তার আসতে দেরি বিজ্ঞান মহারাজ ভেবে দেখলেনি তো ঠাকুরের কাজ আমি তার নাম করে এক থেকে ওষুধ দিয়ে যাব তাই দিলেন রোজ সময় মতো ডাক্তারখানায় গিয়ে ঠাকুরকে প্রণাম করে আলমারি থেকে ওষুধ এক এক করে বার করে ফোঁটা ফোঁটা দিতে লাগলেন কী রোগ কার রোগ শোনার কোনো অপেক্ষা না করেই ওষুধ দিচ্ছেন আর সব রোগী ভালো হয়ে যাচ্ছে রোগীদের মধ্যে অধিকাংশ মহিলা তিনি তাদের মুখের দিকেও তাকাচ্ছেন না কেউ যদি নিজের রোগের কথা শারীরিক অসুবিধের কথা শোনাতো তিনি গম্ভীরভাবে বলতেন বেমারিকা বায়ান মাত দাওয়াই লেকার চালা যাও লোকমু লোকমুখী ঘটনা প্রচারিত হলো যে একবার ওষুধ খেয়েই রোগ সেরে যাচ্ছে রোগীকে আর আসতেও হলো না ফলে রোগীর সংখ্যাও বাড়লো এমন সময় কাশি থেকে ডাক্তারবাবুকে আনা হলো তিনি প্রয়োজনীয় ওষুধ দিতে গিয়ে দেখলেন সব ওষুধ শেষ এমনকি নাইট্রিক অ্যাসিড পর্যন্ত ডাক্তার স্তম্ভিত হয়ে গেলেন ভয় পেয়ে বললেন মহারাজ এ কী করেছেন নাইট্রিক অ্যাসিড পর্যন্ত ওষুধ হিসাবে দিয়েছেন মহারাজ সহজ সরলভাবে উত্তর দিলেন ঠাকুরের নাম করে ফোঁটা ফোঁটা ওষুধ দিয়েছি সবাই ভালো হলে আমি কি করব একেই বলে ভক্তি একেই বলে শরণাগতি এই শরণাগতি এবং গুরুর প্রতি ভালোবাসা যদি থাকত তাহলে আমাদের জীবনটাও ধন্য হতো বিজ্ঞানমহার্যের স্বরূপ সম্পর্কে গোলাপ মা বলেছিলেন যে পরমংসদেব বলতেন ওর জাম্বুমানের অংশে জন্ম জ্যোতির্বিদ ঘর বাড়ি করতে ভালোবাসে তাই মল্লযুদ্ধও করিয়েছিলেন আমরা জীবনের যুদ্ধে যখন হিমশিম খাই তখন এই মহাপুরুষের কথা স্মরণ করতে করতেই আমাদের ভালো লাগে যে সত্য পথে থাকবে আর কারণ অনুষ্ঠা করবে না তাতেই ভগবান কোলে টেনে নেবেন নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম